তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল আর এসময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা নুহাশ হুমায়ুন। অভিনয় ও নির্মাণ নিয়ে দুজনেই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এবার তারা একসাথে আসলেন শিরোনামে। কাজের কারণে নয়, বরং প্রেমের গুঞ্জনে একই শিরোনামের অংশ তারা। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট, ব্যাস শুরু দুজনের প্রেমের গুঞ্জন। মূলত 1 জানুয়ারি নিজের ভ্যারিফাইড ফেসবুকে নির্মাতা নুহাশ হুমায়ুনের সাথে 3টি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান সুনেরা। এতেই ঘটে বিপত্তি। সেই পোস্ট নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হচ্ছে অভিনেত্রীকে। তবে কি এমন লেখা ছিল সেই পোস্টে? আসলেই কি প্রেম করছেন সুনেরা ও নুহাশ? জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেই পোস্টে সুনেরা লিখেছিলেন, হ্যাপি বার্থডে টু মাই ফেভারিট পার্সন, থ্যাংক ইউ ফর এক্সিস্টিং। অর্থাৎ নুহাশকে প্রিয় মানুষ হিসেবে সম্বোধন করে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন সুনেরা। এর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নানান জল্পনা কল্পনার শুরু। সোশ্যাল মিডিয়ায় 2 দিনে ভাইরাল সেই পোস্ট। সবার নিউজ ফিডে ঘুরপাক খাচ্ছে তাদের দুজনের ছবিগুলো। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সুনেরা। বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন, এসব শুনতে শুনতে এখন তিনি অভ্যস্ত। নুহাশ হুমায়ুন হোক কিংবা মিডিয়ার বাইরের কোনো বন্ধু, বন্ধুদের সাথে ছবি দিলেই একইভাবে মন্তব্য আসে তাকে নিয়ে। তাই এসব কথায় এখন আর কান দেন না তিনি। কে কি বলল সেটা দেখে লাভ নেই, কারণ মানুষ তো কত কিছুই বলবে। ক্লিয়ারলি প্রেম নিয়ে অস্বীকার করেছেন সুনেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচরাচরই বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই সহকর্মী ও পছন্দের মানুষদের জন্মদিন বা বিশেষ দিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে থাকেন তিনি। তবে কারো সাথে ছবি পোস্ট করা মানেই যে তার সাথে প্রেম করছেন তিনি, বিষয়টি এমন নয়। গেল বছরও অভিনেতা শরীফুল রাজের সাথে সম্পর্কের গুঞ্জনে শিরোনাম হয়েছিলেন সুনেরা। অভিনেত্রীর নতুন বছরটাও শুরু হলো মিডিয়ার আরেকজনের সাথে প্রেমের গুঞ্জন দিয়ে।